খুলনার বড়বাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানে 2,30,000 লিটার সয়াবিন ও পাম অয়েল অবৈধভাবে মজুদ রাখার দায়ে 1,60,000 টাকা জরিমানা করেছে র্যাব ও জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল 10টার দিকে সিটি ব্যাংক গলিতে অভিযান চালানো হয়। তিনটি প্রতিষ্ঠানের 8টি গোডাউনে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিস বসাক। সাহা ট্রেডিং কোম্পানি, সোনালী ট্রেডার্স ও রঞ্জিত অ্যান্ড সন্সের গোডাউনে অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠান তিনটির মালিকরা দাবি করেন, রানিং ব্যবসার প্রয়োজনে তেল মজুদ করা হয়েছে, দাম বাড়ানোর জন্য করা হয়নি। বর্তমানে লোকসান দিয়ে পাম অয়েল বিক্রি করতে হচ্ছে বলেও জানান তারা। অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। এদিকে পাবনায় ডিবি পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আলাদা অভিযানে মজুদ করা 1,27,537 লিটার ভোজ্য তেলের সন্ধান মিলেছে। এ সময় 5 ব্যবসায়ীকে তেল মজুদের দায়ে 6,70,000 টাকা জরিমানা করা হয়। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চলে। ডিবি পুলিশের একটি দল জেলার কাশীনাথপুর বাজারে সুনীল সাহা, লক্ষণ সাহা, মীর আবুল খায়ের গোডাউনে মজুদ করা 78,000 লিটার ভোজ্য তেলের সন্ধান পায়। তাদের 4,20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রাতে শহরের দিলালপুর এলাকায় ব্যবসায়ী উত্তম কুমার কুণ্ডুর গোডাউনে অভিযান চালিয়ে 46,400 লিটার ভোজ্য তেলের সন্ধান পায় ডিবি পুলিশ।